বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ গাছের আপনারা শীতের জন্য কিভাবে পরিচর্যা করবেন যে আপনাদের গাছে ফুল আসবে তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর যদি আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জানে দেখতে চান তাহলে চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন ওখানে আমার আরেকটা চ্যানেল শো হচ্ছে ডিআইওয়াই থিংস উইথ প্রিয়া ওখানে গিয়ে আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জানেও দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা গোলাপ গাছ কিন্তু গ্রীষ্মকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে মানে ফুল তাতে আসে না বা হয়তো আপনাদের গাছের কন্ডিশনও এরকমই হয়তো হবে বা ফুল হয়তো একটা দুটো এসেছে হবে আর তারপরে শুকিয়ে এখন এই ধরনের অবস্থায় হয়তো হতে পারে তো আমার এই গাছের কিন্তু এই ধরনেরই অবস্থা এখন তাহলে কিভাবে এই গাছটাকে ঠিক করব যে শীতের জন্য এই গাছটা একেবারে হেলদি হয়ে যাবে আপনারা দেখছেন আমার যে মাঝের যে টপটা এতে অনেকগুলো ফুল ফুটেছিল কারণ আমি এতে মাঝে যে মানে যখনই ঠান্ডা টা একটু স্টার্ট হয়েছে তখনই কিন্তু ভালো করে একবার সার দিয়েছিলাম কিন্তু প্রত্যেক মাসে একটা হ্যাভি ফিড দিতে হয় প্রত্যেকটা গাছেই তবেই কিন্তু আমাদের গাছ ভালোভাবে ফুল দিতে পারবে তো তার জন্যই আমার গাছে এতগুলো যে আপনারা শুকনো ফুল দেখতে পাচ্ছেন সেই কারণেই কারণ এতে কিন্তু কিছুদিন আগেও ফুল এসেছিলো তো আমি আবার এর থেকে ফুল কিভাবে নেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে যে আপনারা দেখছেন এখানেও ফুল ফুটেছিলো এইসব ডালগুলোতে ফুল এসে গেছিল তবে আমি এই ফুলগুলো যেহেতু হয়ে গেছে এবার আবার এতে সার দিতে হবে তো ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই যে কিভাবে এই গাছকে আবার ঠিক করতে হবে এই ফুল অনেকগুলোই ফুটেছিল তো মেন ব্যাপার এখানে আমার এখানে হনুমান এসে গেছিল তো হনুমানে কিন্তু গোলাপ গাছ খুব খেতে ভালোবাসে আর সব গাছের ফুলগুলো কিন্তু ওটা ছিঁড়ে নিয়েছে তো যাই হোক কারণ তো দেখা যাক এবার কীভাবে এই গাছটাকে আমরা ঠিক করব তো আমি এই গাছে শুধু সার দিয়েছিলাম কোনো রকম কাটাই ছাটাই করিনি কারণ তখন আমি মানে শীত অতটা আসেনি যার জন্য তো যদি আপনাদের গাছের এরকম অবস্থা থাকে আর ডাইব্যাক প্রবলেম যেটা শুকিয়ে গিয়ে গাছটা মারা যায় সেরকম কিছু অসুবিধা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু ডালটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রথমে যেটাই আপনাদের মনে হবে যে গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে আর গাছটা ওপর থেকে কালো হয়ে যাচ্ছে আর নিচে একটু সবুজ আছে তা যেখানটা সবুজ ভাগটা আপনাদের আছে সেখানটার কিন্তু আমাদের গাছটাকে কাটতে হবে আর কেটে নিয়ে যে কোনো আপনাদের কাছে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করছেন আমি রকম এখানে যে কোনো ব্র্যান্ডের আমি বলছি না আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন যদি আপনাদের কাছে কোনো রকম ফাঙ্গিসাইড নেই তাহলে একটু হলুদ গুঁড়োকে পেস্ট মতো বানিয়ে আপনারা কিন্তু ওখানটা লাগিয়ে দিলে আপনাদের গাছ কিন্তু আর ডায়াবেক প্রবলেমটা থাকবে না আমি বেশিরভাগ সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি বন্ধুরা ডালটা কাটার সময় ক্যামেরাটা একটু নড়ে গেছিলো তাই সব ভিডিওটা হয়তো একটুখানি আবছা হয়ে গেছে তবে ডালগুলোকে কেটে নিয়েছি আমি কেটে নেওয়ার পরে এখানে আপনারা দেখছেন যত ডাল আছে সাইড করে দিতে হবে কারণ গোলাপ গাছে কিন্তু প্রচুর কাটা থাকে সেটা একটু সাবধানভাবে আপনাদের করতে হবে আমিও খুব সাবধানভাবেই করি এই গাছটাতে প্রচুর কাটা এবার যে পাশের যে গাছটা তাকেও কিন্তু এইভাবেই কিন্তু কাটিংটা করবো বড় যে গাছটা কেটেছি তখন ক্যাপচার করতে পারিনি ঠিক মতো তাই এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের গাছ অনেক পুরনো থাকে তাহলে আপনারা কিন্তু ভালোভাবে ডালটাকে কাটতে পারবেন আর গাছটা একটু ছোট করলে অসুবিধা হবে না যদি আপনাদের নতুন চারা গাছ তাহলে কিন্তু আপনারা অন্তত এক ফুট মতো রাখবেন তবেই কিন্তু কাটবেন আর যেগুলো ডাইব্যাক অসুবিধা আছে বা যে কোনো সমস্যা আপনারা দেখছেন ডালটা কালো হয়ে আছে তো সেটাকে ওখান থেকে বাদ দিতে হবে তো আমি তিনটেই গাছকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি ডালগুলো তো সেইভাবেই আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন আর গাছগুলো কাটার পরে এরকম দেখতে লাগছে এবার আমরা এক লিটার জল নিয়েছি আর আমি সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি তো এখানে ওয়ান ফোর্থ চামচ মতো সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দিলাম জলের সঙ্গে আর একটুখানি ফাঙ্গিসাইডটা রেখেছি কারণ যেখানেই আমরা ডালটাকে কেটেছি সেখানে কিন্তু আমাদের একটা পেস্ট মতো লাগিয়ে দিতে হবে যার জন্য একটুখানি রেখে দিয়েছি তো এবার ওই যে 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 যেখান থেকে আমি প্রথমেই বলেছিলাম কেটেছি সেখানে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু গোলাপ গাছে এই জিনিসটা করতে হবে নাহলে কিন্তু আবার সেই একই সম সমস্যা হবে ডাইব্যাক প্রবলেম যেটা হয় আর গাছটা মারা যায় তো ভালো করে আমাদের যেখান থেকেই আমাদের ডালটাকে কেটেছি সেখান থেকেই কিন্তু আমাদের ওপরে ফাঙ্গিসাইডের একটা পেস্ট মতো বানিয়ে লাগিয়ে দিতে হবে আপনারা ট্রাইকোডার্মা বা ব্যবাস্টিং যেটাও আপনাদের কাছে আছে বাড়িতে সেটাই লাগাবেন কোনো এটা জরুরি না যে সাফটাই ব্যবহার করতে হবে আমি রকম কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না তবে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যদি আমাদের কাছে যে কোনো রকম ফাঙ্গিসাইড নেই তাহলে আপনারা ওখানটা একটু হলুদ গুঁড়োকে এরকমভাবেই জল একটু দু তিন ফোঁটা মতো মিশিয়ে আর আপনারা কিন্তু ওখানে লাগিয়ে দিলে মানে সেখান থেকেও কিন্তু ডাইব্যাকের যে সমস্যা সেটা হবে না এবার আমি মাটিটাকে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই গাছে এক মাস আগেই শিংকুচি এক চামচ এক চামচ হাড়ের গুঁড়ো আর এক চামচ সর্ষের খোল দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ওয়ার্মি কম্পোস্টও দিয়েছিলাম মুঠো মতো আর নিম খোলও পাঁচটা সার আমি বেশিরভাগই ব্যবহার করি আপনাদের সঙ্গে চ্যানেলে শেয়ারও আছে তো আপনারা গিয়ে দেখে নিতে পারবেন যে সারগুলো দেয়া আছে সেগুলো কিন্তু স্লো ফার্টিলাইজার আর যতগুলো সার পাঁচটা বলেছি সেগুলো কিন্তু জৈব সার মানে অর্গ্যানিক তো সে সারগুলো আর আমি দেবো না তো এই জন্য আমি আজকে এমনই সার ব্যবহার করব এই গাছে যাতে ফুলগুলো তাড়াতাড়ি আসবে তো এই গা আমার যে টপটা সেটা হলো দশ ইঞ্চি টপ আর পাশেরগুলো কিন্তু আট ইঞ্চির টপ আট ইঞ্চির টবেতে হাফ চামচ করে দেবেন আমার এটা দশ ইঞ্চির টব বড়ো টপটা এটা হাফ ইঞ্চি করে এতে দিয়েছিলাম আর এই যেটা হল দশ ইঞ্চির টপ বড়ো গাছ আছে এর জন্য তো এতে আমি এক চামচ সিঙ্গল সুপার ফসফেট দিলাম আর এখানে এক চামচ মতোই অ্যাপসাম সল্ট দিলাম আর যে আট ইঞ্চির টবে কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ভালো করে কিন্তু মাটিটাকে একটু খুঁচে মিশিয়ে নিতে হবে আপনারা যদি মানে যে সারগুলো প্রথমে বলেছি সেগুলো যদি না দিয়ে থাকেন তাহলে দশ ইঞ্চের টবের জন্য সব কিছু এক এক চামচ করে দিতে পারবেন আর যেটা আমাদের সেটা এক মুঠো মতো মানে চারটে সার যেটা বলেছি আপনাদের এই কুচি বলুন বা হাড়ের গুঁড়ো বা আপনাদের সর্ষের খোল তিনটে হলো আর নিম খোল এই চারটে এক এক চামচ দেবেন আর তার সঙ্গে কিন্তু এক মুঠো মতো ওয়ার্মি কম্পোস্ট আর তার সঙ্গে সিঙ্গল সুপার ফসফেট আর অ্যাপসাম সল্ট এই যদি ছটা সার আপনারা এখন যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছে খুব ভালোভাবে

কারণ যে কোনো গাছই যখন আমাদের ডরমেন্সি পিরিয়ড থেকে বাইরে আসে তখন কিন্তু তাকে ভালোভাবে নিউট্রিশিয়ানস দিতে হবে যদি আপনারা নিউট্রিশানস যদি না দেবেন তখন কিন্তু আপনাদের গাছ ভালোভাবে বৃদ্ধিও করবে না আর দেখা যাচ্ছে ফুলও আসবে না সিজনটা কিন্তু চলে যাবে কারণ গ্রীষ্মকালে গোলাপ গাছে ফুল অনেক বেশি আসে না খুব কমই আসে অনেক সময় বাঁচিয়ে রাখাও গাছটাকে সম্ভব হয় না এত গরম বেশি হলে গাছ সারভাইভ করতে পারে না গোলাপ গাছ অনেক গাছই মারা যায় তো এবার আমি গাছগুলোকে কিন্তু ভালোভাবে মাটি মাটিষ্ঠারে যে সারটা আছে মিশিয়ে দিয়েছি এবার যে ফাঙ্গিসাইডের জলটা আমরা রেডি করেছিলাম এক লিটার জলে ওয়ান ফোর্থ চামচ মিশিয়েছিলাম সেটাই কিন্তু আমি এই সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কারণ গোলাপ গাছে ফাঙ্গাস বা ছাত্রাক সব থেকে বেশি লাগে বা ওই গাছটাকে বাঁচানোও অসুবিধা হয়ে যায় তো মাসে আমি দুবার করে ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করি সেটা আমি আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি বন্ধুরা এক সপ্তাহ পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এক সপ্তাহে কিন্তু আমার গাছে খুব ভালোভাবে ডালপালা একটু একটু গজিয়েছে এক সপ্তাহে আপনাদের দেখিয়ে দিই ক কীরকম গাছে মানে পাতাগুলো নতুন বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে নতুন যে পাতাগুলো বেরিয়েছে এটা কিন্তু এক সপ্তাহের রেজাল্ট খুব ভালোভাবে কিন্তু গাছে পাতাগুলো বেরোচ্ছে এমনকি একটা গাছে ফুলের কুড়িও এসে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো গাছে যদি ভালোভাবে নিউট্রিশানস দেয়া যায় আর তার সঙ্গে যদি এই ডাইব্যাক যে সমস্যাগুলো এর থেকে যদি তাকে বাঁচানো যায় তাহলে কিন্তু গোলাপ গাছে খুব তাড়াতাড়ি কিন্তু ফুল পাওয়া যায় আর এই যে যে আর একটা আট ইঞ্চির টবে লাগানো ছিল সেই গাছটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাতেও কিন্তু নতুন নতুন খুব সুন্দর এই যে যে পাতাগুলো দেখছেন এগুলো সব কিন্তু এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে আপনাদের গাছে খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে আমার এটা এক সপ্তাহের রেজাল্ট তাই অনেক ভালোভাবে এখনও পাতা গুলো বের হয়নি কারণ গোলাপ গাছে যখনই আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন তো এক সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে পাতাগুলো বেরিয়ে আসে আর এই দেখুন এই গাছটাতে কিন্তু কুড়িও এসে গেছে আর কুড়ি যেটা আছে আর আপনারা দেখছেন খুব ভালোভাবে কিন্তু গাছে একটু একটু নতুন নতুন এতে ডালপালা কম বেরিয়েছে কিন্তু কুড়িটা আগে বেরিয়ে গেছে তো কিছু এসে পাতা আগে বেরিয়ে যাচ্ছে কোনোটাই হয়তো দেখা যাচ্ছে ফুলটা আগে বেরিয়ে যাচ্ছে এই আর কি যেভাবে গাছের গ্রোথটা হয় তো এটা আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ